গোপালগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে আজকের পাঠে আমার সঙ্গে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। ছোট্ট সোনা বন্ধুরা, আজ আমার সঙ্গে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা বই খাতা কলম সঙ্গে নিয়ে বসে পড়ো। এবার আমরা কি প্রত্যেকবারের মতো এবার আমরা শুরুতেই মজার কিছু একটা দেখব, তোমরা কি দেখতে চাও? চলো তাহলে আমরা সুন্দর একটা ভিডিও দেখি। সবাই আমি হব অনুশীলনীতে কি কি আছে সবাই তোমাদের বইয়ের 21 পৃষ্ঠা বের করো। আমরা গত সপ্তাহে কি করেছিলাম বলো তো, তোমাদের মনে আছে? আমরা করেছিলাম আমি হব কবিতাটি। এই আমি হব কবিতাটি কে লিখেছেন বলো তো? কাজী নজরুল ইসলাম। এবং এখানে খোকা কি হতে চেয়েছিল? সকালবেলার পাখি। একদম ঠিক বলেছো। এবার দেখো সবাই আমার সঙ্গে 21 পৃষ্ঠার এক দাগ বের করো। তোমাদের বইয়ে দেখো 21 পৃষ্ঠার এক দাগ তোমাদের জন্য আমি আলাদা করে লিখে এনেছি। সবাই একটু আমার সঙ্গে দেখো এক দাগ শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি। শব্দগুলো দেখো আমাদের পাঠ ছিল কি? আমি হব কবিতাটি। আমি হব কবিতায়
কোথায় এই শব্দটি ছিল বলতো? কুসুম, তোমাদের কি মনে আছে? নিশ্চয়ই মনে আছে, তারপর আমি একটু মনে করে দিই। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। এই যে কি কুসুম বাগে, এখানেই আমরা পেয়েছিলাম কুসুম কথাটি। কুসুম শব্দের অর্থ কি? ফুল, ঠিক বলেছ, ফুল। এবং বাগ মানে হচ্ছে বাগান, কুসুম বাগে। এবার দেখো, এই শব্দটি আমরা জেনেছিলাম যে খোকা ভোরবেলা কোথায় কুসুম বাগে, কুসুম বাগে ডেকে উঠতে চেয়েছে। এবং কুসুম শব্দের অর্থ হচ্ছে কি? ফুল, ঠিক বলেছ। কি তোমাদের বাড়িতে আছে না ফুল গাছ? সবাই চেনো না? গাঁদা ফুল, তারপরে কি ডালিয়া, রজনীগন্ধা, তাই না? এখন এইসব ফুল ফোটে। আচ্ছা এবার দেখো, শিমুল পলাশও কিন্তু ফোটে, তাই না? আচ্ছা এবার আমরা পরেরটায় চলে যাই, বাঘ। বলতো বাঘ কোথায় পেয়েছি? বাঘও ওখানেই পেয়েছি, কুসুম বাগে। দেখো আমরা আবার একটু দেখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি নাকি। তাহলে এই যে কুসুম বাগ, দুটো শব্দই প্রায় এক জায়গায়। কুসুম মানে ফুল, আর বাগ হচ্ছে ফুলের বাগান। ফুল যেখানে ফুটে থাকে সেখানে আমরা তাকে কি বলি? কুসুম বাগ বা ফুলের বাগান। তাহলে বাগ মানে কি? বাগান। আমরা সাধারণত বলে থাকি ফুলের বাগান। কবি এখানে সুন্দর করে বলেছে যে অন্য নামে কুসুম বাগে। পরবর্তীতে দেখো সূর্যি। সূর্যি আমরা কোথায় পেয়েছি বলতো? চলো সবাই একটু দেখে আসি পাঠ থেকে। এখানে রয়েছে, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। খোকা কি বলেছে যে সবার আগে সে কোথায় গিয়ে জাগবে, ডাকবে বলতো? কুসুম বাগে। এবং জেগে উঠবে কার জাগার আগে? সূর্যি মামা। আমরা সেখানেই সূর্যি শব্দটি পেয়েছি। এখানে কি সূর্যকে কি নামে ডাকা হয়েছে? সূর্যি। দেখো সূর্যি হয়েছে কি? সূর্য। আমরা সূর্য সবাই চিনে চিনি এবং দেখি সূর্যের আলোর আলোয় আমরা কি আলোকিত। এই ভোরবেলা কি সূর্য ওঠে, তার খোকা কি বলেছে যে সূর্য ওঠার আগেও সে জেগে উঠবে। এবার দেখো সূর্যি মামা, এতক্ষণ আমরা সূর্যি পড়েছি, এই সূর্যিকে কি মামা বলে ডাকা হয়েছে। মামা কি আমাদের কাছে খুব আদরের একটা ধাপ, তাই না? আমরা বলি কি মামার বাড়ির আবদার, মামার কাছে সব আবদার পাওয়া যায়, সব কিছু চাওয়া যায়। এই জন্য সূর্যিকে সেই মামার সঙ্গে তুলনা করা হয়েছে, সূর্যিকে আদর করে মামা ডাকা হয়েছে। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, সবাই আমরা লাইনগুলো পড়েছি। তাহলে শব্দার্থগুলো তোমরা সবাই লিখে নাও এবং আমার সঙ্গে আর একবার পড়ে নাও। কুসুম, কুসুম শব্দের অর্থ কি? ফুল। বাগ অর্থ কি? বাগান। সূর্যি মানে সূর্য, সূর্যি মামা, সূর্যকে আদর করে মামা ডাকা হয়েছে। সবাই একটু শব্দগুলো লিখে নাও। এবার দেখো দুই দাগে রয়েছে, ঘরের ভিতরের শব্দগুলো বসিয়ে বাক্য তৈরি করি। আমরা এখানে কি করেছি, ঘরের মধ্যে কয়েকটা শব্দ দিয়েছি। প্রথমে কি আছে তোমাদের বইয়েও আছে, দেখো দুই দাগে সূর্যি, পরেটা কি বাগে, এরপরে রয়েছে সূর্যি মামা, পরে রয়েছে কুসুম, এরপরে কি আলসে। আমরা চলো এবার কয়েকটি বাক্য পড়ব এবং যে বাক্যর সঙ্গে এই শব্দটি মিশে যাবে সেই শব্দটি ওখানে আমরা বসিয়ে শূন্য জায়গাটা পূরণ করব। যেমন কর আগে রয়েছে, ড্যাশ জাগার আগে উঠবো আমি জেগে। বলতো কি হবে? কে জাগার আগে? সবাই কি পারো? কোন শব্দটা যাবে? সূর্যি বাগে, সূর্যি মামা, কুসুম, আলসে। আমরা কি পড়েছি? সূর্যি মামা জাগার আগে, ঠিক বলেছ। তাহলে আমরা এখানে এই শব্দটা নিয়ে আসব, সূর্যি মামা। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে।
পরবর্তী লাইনটি দেখো কি রয়েছে, ড্যাশ পূব দিকে ওঠে। এখানে আমরা সূর্যি বাবা চলে এসেছে, আর কি আছে, সূর্যি বাগে কুসুম আলসে। এখান থেকে কোনটা আসবে বলো তো? আমরা পাঠে কি পড়েছি, কি পূব দিকে ওঠে, সূর্য। সবাই ঠিক বলেছে, এখানে রয়েছে সূর্যি। আমরা এভাবেই লিখে দেব সূর্যি। সবাই আমার সঙ্গে খাতা কলম দিয়ে লিখে নাও, সূর্যি পূর্ব দিকে ওঠে, পূব দিকে ওঠে। এবার দেখো রয়েছে আমার আমার বনটি ড্যাশ নয়। এখানে আমরা কি পাবো বলো তো? আমার বনটি কি নয়, ঠিক বলেছ, আলসে। এখানে আমরা সূর্যি নিয়ে এসেছি, সূর্যি মামাও নিয়ে এসেছি, এখান থেকে আনলাম আমরা আলসে। আমার বোনটি আলসে নয়। এরপরে দেখো আমাদের আর কি শব্দ রয়েছে, রয়েছে বনে ড্যাশ ফোটে। আমরা এখানে কি লিখতে পারি, আমরা সূর্যি নিয়ে এসেছি, সূর্যি মামা নিয়ে এসেছি, আলসেও নিয়ে এসেছি। তাহলে আর কি আছে, বাগে ও কুসুম। বনে কি ফোটে বলো তো? কুসুম ফোটে, ঠিক বলেছো। কুসুম শুধুমাত্র কি ফুল, বনেই তো ফুল ফোটে। তাহলে আমরা এটা কি আসবে বলতো? কুসুম। কুসুম এখানে সবাই লিখে নাও। বনে কি কুসুম ফোটে। পরবর্তীতে দেখো গোলাপ ড্যাশ গোলাপ ফুটেছে, বলতো কি হবে? গোলাপ ড্যাশ গোলাপ ফুটেছে। আমরা সূর্যি নিয়ে এসেছি, সূর্যি মামা নিয়ে এসেছি, কুসুম নিয়ে এসেছি, আলসে নিয়ে এসেছি, তাহলে আর কি বাদ থাকলো? ঠিক বলেছ, বাগে। এবং গোলাপ বাগেই গোলাপ ফুটে, বাগ মানে কি বাগান, আমরা জেনেছি বাগান, গোলাপ বাগানে তো গোলাপ ফুটে, তাই না? তাহলে আমরা সবাই লিখে নিই বাগে। তাহলে কি হলো, আমাদের সব শব্দগুলো শেষ হয়ে গেল এবং বনটি আলসে নয়, বনে কুসুম ফোটে, গোলাপ বাগে গোলাপ ফুটেছে। সবাই লিখে নাও। আমরা দেখো এবার, তাহলে আমরা এবার থেকে কি জেনেছি, কতগুলো নতুন শব্দ এবং বাক্য ঘরের ভিতরে শব্দ নিয়ে গিয়ে আমরা ফাঁকা ঘর পূর্ণ করেছি। আমি আশা করি তোমরা সকলেই লিখে নিয়েছো। আমরা চলো পরবর্তী পাঠে যাই। দেখো পরবর্তী পাঠে রয়েছে যুক্ত বর্ণ। তোমাদের প্রত্যেকের বইয়ে দেখো যুক্ত বর্ণ রয়েছে। যুক্ত বর্ণ দিয়ে কি নতুন শব্দ পড়ি। দেখো আমি তোমাদের জন্য বড় করে লিখে এনেছি। আমরা দেখো যুক্ত বর্ণগুলো চিনে নেই। যুক্ত বর্ণ বলতে আমরা কি বুঝি, আমরা আগেও পড়েছি এখনো পড়ি, কখন কি দুটো বর্ণ যখন একসঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হয়, উচ্চারণ হয়, তখন আমরা বলি যুক্ত বর্ণ। এখানে কি একাধিক বর্ণ একসঙ্গে থাকে এবং যুক্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করব, নতুন শব্দ তৈরি করব। দেখো তোমাদের বইয়ে যে শব্দটা আছে তা ছাড়াও আর একটা নতুন শব্দ আমরা এই যুক্ত বর্ণ দিয়ে তৈরি করব। এবার আমাদের বইয়ে রয়েছে কি, আমরা যুক্ত বর্ণ পেয়েছি কি? দেখো তো একটু খুঁজে বের করো, সবাই পেয়েছো তাই না? সূর্যি, আমিও তোমাদের মতোই সূর্যি পেয়েছি। এরা এবং এটা আমাদের পাঠেই রয়েছে সূর্যি। এখানে কি হয়েছে, অন্তর্জর সঙ্গে কি জ ফলা, জ এবং জ ফলা, এখানে কি যুক্ত বর্ণ হয়েছে ফলা মিলে, এবং জ ফলা হয়েছে কি সজ্জা। নতুন শব্দ আমরা কি লিখেছি, সজ্জা। সজ্জা মানে কি বলতো, শোবার যে জায়গা, বিছানা।
সূর্যেরই আমরা পেয়েছি সজ্জা। এবার দেখো আর কোনো কিছু তোমার আমাদের এখানে নেই। এবার আমরা চলে যাই চার দাগে, তোমাদের বইয়ে চার দাগ সবাই বের করো, বিপরীত শব্দ জেনে নেই, ফাঁকা জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। এখানে আমরা রয়েছি কি বিপরীত শব্দ, প্রত্যেকটা শব্দেরই একটা ভিন্ন উল্টো দিকে আর একটা অর্থ রয়েছে, তাকে বলে আমরা বিপরীত শব্দ। প্রত্যেকটা এবং সেই শব্দ দিয়েই কী করতে হবে, বাক্য তৈরি করতে হবে। এবার দেখো ফাঁকা জায়গায় এই শব্দ লিখে বাক্য তৈরি করতে হবে। পুরো বাক্যটি রয়েছে, এখন আমরা এখানে এই সঠিক শব্দটি বসাব। এখানে আমার যুক্তবর্ণ রয়েছে, বিপরীত শব্দ রয়েছে সকাল, সকাল এর বিপরীত শব্দ কী বলতো, বিকাল। এরপর রয়েছে ঘুমিয়ে, ঘুমিয়ে কী হবে বলতো, জেগে। অর্থাৎ কেউ ঘুমানো রয়েছে আর যদি না ঘুমিয়ে থাকে তাকে আমরা কী বলি, জাগা, তাহলে জেগে বিপরীত। রাত, রাতের কী অবস্থা আমরা জানি, তখন সূর্য থাকে না, কিছু দেখা যায় না, আর তার বিপরীত কী, দিন, যখন সূর্যের আলোয় চারিদিক আলোকিত। এবার দেখো আগে, আগের বিপরীত শব্দ কী হবে বলতো, আগে না হয় কী হয়, পরে, আগে না হলে পরে। এবার আমরা আবার একটু দেখো, সকাল বিকাল, ঘুমিয়ে জেগে, রাত দিন, আগে পরে। তাহলে আমাদের প্রথমে রয়েছে আমি প্রতিদিন ১:৩০টায় স্কুলে যাই, তাহলে কি হবে বলতো, আমি প্রতিদিন ৯টায় স্কুলে যাই। এখানে আমরা কোন শব্দটি আনতে পারি, নিলাম তো সকাল ঘুমিয়ে জেগে আগে, কোনটা আসে বলতো, সকাল, ঠিক বলেছ, কি হবে সকাল। তাহলে সবাই একটু লিখে নাও, আমরা কি করি সকাল ৯টায় তো ঘুম থেকে, মানে সকালে ঘুম থেকে উঠে ৯টার মধ্যে আমি স্কুলে যাই। পরবর্তীতে দেখো রয়েছে রাত পোহালে আমি ড্যাশ উঠি, রাত পোহালে কি হয় বলতো, সকাল আমাদের চলে এলো। এবার রয়েছে ঘুমিয়ে জেগে, রাত দিন, আগে পরে, রাত পোহালে আমি ড্যাশ উঠি, কোনটা ঠিক মতো হয় মিলাও তো, ঠিক বলেছ, জেগে উঠি। তাহলে সবাই লিখে নাও, জেগে উঠি। ছোট্ট সোনামণিরা এবার দেখো আমাদের কয়টা হলো, দুইটা হলো, এবং এখান থেকে আমাদের কি দুইটি শব্দ শেষ হয়ে গেল। এবার রয়েছে রাত দিন আগে পরে, তোমরা নিশ্চয়ই এখন আর ওই দুইটার ওই চারটার মধ্যেই আমাদের মিলাতে হবে এবং তাই করছো। দেখো ড্যাশ হলে আকাশে অনেক তারা দেখা যায়, সবাই একটু খোঁজো তো কী বলে, তোমরা সবাই জানো তোমরা কখন তারা দেখো, তারা দেখা যায় কখন, দিন হলে, না না বলো তো কি, রাত হলে। তাহলে আমরা রাতের বেলায় কি তারা দেখি, তাহলে এখানে আমাদের রাত আছে না, এই দেখো রাত, তোমরাও নিশ্চয়ই আমার সঙ্গে পেয়ে গেছো এবং সবাই লিখে নাও, রাত হলে আকাশে অনেক তারা, দেখো রাত হলে আকাশে অনেক তারা দেখা যায়। তাহলে আমাদের এখান থেকে রাত শব্দটিও শেষ হয়ে গেল। আর কি আছে, আগে ও পরে, দেখো সবাই আগে পরে। এবার আমরা আমি রাতে ঘুমোতে যাওয়ার ড্যাশ দাঁত পরিষ্কার করি, কি হবে বলতো, পরে, রাতে ঘুমোতে যাওয়ার পরে কি দাঁত পরিষ্কার করি, না না, তাই না, সবাই করো সবাই করো, আগে। তাহলে আমরা এখানে কী লাগবো, আগে। চলো তাহলে সবাই এটা লিখলেই শেষ হয়ে যাবে আমাদের শব্দগুলো, আগে। সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমি রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত পরিষ্কার করি। তাহলে চলো আরেকবার আমরা শব্দগুলো একটু মিলিয়ে আসি। এখানে রয়েছে বিপরীত শব্দ সকাল বিকাল, ঘুমিয়ে জেগে, রাত দিন, আগে পরে। এবং আমরা কি করেছি, আমি প্রতিদিন সকাল ৯টায় স্কুলে যাই, পরে কি করেছি,
রাত পোহালে আমি জেগে উঠি। পরে হচ্ছে কি গদানে রয়েছে, এখানে আমরা রাত এনে করেছি, রাত হলে আকাশে অনেক তারা দেখা যায়। পরবর্তীতে রয়েছে আমি রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত পরিষ্কার করি। সবাই করো তো? অবশ্যই করবা। এবার দেখো আমি তোমাদের জন্য একটি প্রশ্ন রেখেছি, তোমরা আগে উত্তরটি নিজেরা লেখার চেষ্টা করো। প্রশ্নটি দেখো, আমি কখন ঘুম থেকে উঠি? অর্থাৎ তোমরা তোমরা যারা ছোট ছোট শিক্ষার্থীরা এখন বই খাতা নিয়ে বসে আছো আমার সঙ্গে দ্বিতীয় শ্রেণী, তোমরা বলো তো তোমরা কখন সবাই ঘুম থেকে ওঠো এবং সেটাই তোমাদের খাতায় লিখে ফেলো। সবাই কি লিখে ফেলেছে না? আচ্ছা দেখো আমরা একটু ফিরিয়ে নিই। সবাই কখন রাতে ঘুম থেকে ওঠো? না না, ভোরে, তাই না? তাই দেখো আমি ভোরে ঘুম থেকে উঠি। আমি আমার সঙ্গে তোমাদের সকলের উত্তর আশা করি মিলে গেছে। তাহলে আমাদের আজকের পাঠের আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। আমরা শুরুতে আবার একটু ফিরে যাই যে আমরা কী কী করেছি, সবাই একটু লক্ষ্য করো, সবার পাতায় মিলিয়ে নাও। আমরা শুরুতে করেছিলাম কি কতগুলো শব্দার্থ, তাই না? নতুন শব্দ, শব্দার্থ না, নতুন শব্দ যেগুলো আমাদের পাঠে আছে সেই পাঠ থেকে খুঁজে বের করে আমরা অর্থগুলো খুঁজে বের করেছি, নতুন অর্থ খুঁজে বের করেছি। দেখো সেই শব্দার্থগুলো আরেকবার একটু দেখি। এক দাগে ছিল কুসুম, কুসুম অর্থ কি ফুল। তারপরে রয়েছে বাঘ, বাঘ মানে বাগান। আর এই শব্দগুলো আমরা কি আমাদের পাঠেই পেয়েছি, তাই না? খোকা কোথায়? কুসুম বাগে জেগে উঠতে চেয়েছিল। এরপর কি সূর্যি, সূর্যি পেয়েছিলাম, সূর্যি মানে সূর্য। অর্থাৎ আমরা পূব আকাশে যে সকালবেলায় সূর্য ওঠে আমরা সবাই জানি তাকে আমরা বলেছি সূর্যি। এরপরে সূর্যি মামা, এই সূর্যকে কি আদর করে কি ডাকা হয়েছে? মামা, সূর্যকে আদর করে মামা ডাকা হয়েছে। এবার দেখো দুই দাগে করেছিলাম ঘরের ভিতরে শব্দগুলো বসিয়ে বাক্য তৈরি করেছিলাম। ঘরের মধ্যে আমরা 1 2 3 4 5 পাঁচটা শব্দ দিয়েছিলাম, যে সূর্যি বাঘে সূর্যি মামা কুসুম আলসে। আর এই শব্দগুলোর সঙ্গে নিচের পাঁচটি বাক্য যার সঙ্গে যেটা মিশে আমরা সেটাই লিখেছি। যেমন সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, সূর্যি পূব দিকে ওঠে, আমার বনটি আলসে নয়, বনে কুসুম ফোটে, গোলাপ বাগে গোলাপ ফুটেছে। পরবর্তীতে দেখো পরবর্তীতে আমরা যুক্ত বর্ণ আলাদা করেছি এবং তা দিয়ে কি আলাদা নতুন শব্দ তৈরি করেছি। যেমন সূর্যি জফলা, জ সঙ্গে অন্তর্জার সঙ্গে জফলা মিলে হয়েছে নতুন শব্দ সজ্জা। এবং বিপরীত শব্দ লিখেছি এবং তাই দিয়ে শব্দ দিয়ে বাক্য তৈরিও করেছি। যেমন সকাল বিপরীত শব্দ বিকাল, ঘুমিয়ে জেগে, রাত দিন আগে পরে। এখানে সকাল দিয়ে লিখেছি আমি প্রতিদিন সকাল 9টায় ঘুম থেকে উঠি, সরি আমি প্রতিদিন সকাল 9টায় স্কুলে যাই, তোমরা সবাই 9টায় স্কুলে যাও সেটাই বলেছি। এরপরে রয়েছে রাত পোহালে আমি জেগে উঠি, রাত হলে আকাশে অনেক তারা দেখা যায়, আমি রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত পরিষ্কার করি। এভাবে আমরা সঠিক শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করেছি। এবার দেখো একটা প্রশ্ন লিখেছিলাম তোমাদের জন্য, আমি কখন ঘুম থেকে উঠি? তোমরা সকলেই নিশ্চয়ই লিখেছো যে আমি ভোরে ঘুম থেকে উঠি। তাহলে তোমাদের আজকের বাড়ির কাজ এটাই থাকবে এবং সকলেই এই প্রশ্নগুলো 1 থেকে 5 পর্যন্ত আমরা যা যা লিখেছি তুমি তোমার পরিবারের মা বাবা বা বড় ভাই বোন কাউকে লিখে দেখাবে।